পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে একটি সমৃদ্ধ ভাষা, অন্যতম সমৃদ্ধ ভাষার ইস ল্যাঙ্গুয়েজ হলো আরবি, যার একটি শব্দের দশটা পনেরোটা বিশটা পঁচিশটা নয় দুইশো আড়াইশো পাঁচশো পর্যন্ত প্রতিশব্দ আছে। সুবহানাল্লাহ, পড়ে আমরা শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করতেই থাকব, সম্ভাবনাময় অনেক অর্থ আমাদের কাছে আসবে। এর পরেও কোরআনুল কারীমের এই বক্তব্য রেখে আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, পড়ে এই জন্য আল্লাহ তাআলা বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী, আপনি বলে দেন সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার মানুষ এবং জিন সম্প্রদায় যদি লেখক হয়ে যাও, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলম গুলি পেন্সিল গুলি ক্ষয় হয়ে যাবে, মানুষ এবং জিন জাতির হায়াতির জীবন ফুরিয়ে যাবে, তোমার প্রভুর এ বাণী লেখা তখনও শেষ হবে না। সুতরাং আমরা ছোট ছোট দুই টুকরা আয়াত তেলাওয়াত করেছি, ভাববেন না কথা অল্পতেই শেষ হয়ে যাবে। ইবনে কাসিরের উদ্ধৃতি, এই আয়াত যখন অবতীর্ণ হলো নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন, মা হাদা ইয়া জিব্রাইল, এ জিব্রাইল এই যে তুমি যে বললা ক্ষমা করে দাও, ক্ষমা একটি মহৎ গুণ, জাহিলদেরকে এড়িয়ে চলো, কিছু বিষয় আছে দেখেও না দেখার ভান করতে হয়, শুনেও না শোনার ভান করতে হয়, অনেক বিষয় আছে ইচ্ছায় অনিচ্ছায় এক্সকিউজ করে দিতে হয়। জিব্রাইল, তুমি যে আমাকে বললে আমি তো এটা বুঝলাম না জিনিসটা কি। মা হাদা ইয়া জিব্রাইল, ক্বালা জিব্রাইল বলল, লা আদ্রি হাত্তা আসআলাল আলিম, মহামহিম সর্বজ্ঞ আল্লাহ তাআলা, তার কাছে যতক্ষণ আমি প্রশ্ন না করব ততক্ষণ পর্যন্ত আমি তো নিজেও জানি না। ফাযাহাবা সুম্মা রাজাআ, অতঃপর জিব্রাইল চলে গেল, সুম্মা রাজাআ, এবং জিব্রাইল নবীজির কাছে আবার ফিরে এলো। ফাকালা, অতঃপর জিব্রাইল বলল, ইন্নাল্লাহা আমারাকা আন তাআফু আম্মান যালামাক ওয়া তু'তি মান হারামাক ওয়া তাসিল মান কাতাআক। অত্যন্ত দামি কথা, খুব হাদিসটা সংক্ষিপ্ত এই আয়াতের ব্যাখ্যায় হাদিসটা, কিন্তু অনেক বিশাল বড় কথা। পর্দারালের মহিলারা যারা আছেন, আমি একটু অল্প সময়ের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই আয়াতের ব্যাখ্যায় হাদিসটা আপনাদের জন্য বেশি প্রযোজ্য, যেহেতু পুরুষদের তুলনায় মহিলাদের উপস্থিতি প্রত্যেক বছর বেশি হয়। সুতরাং আগামীকাল বা গতকালকে আলাদা করে মহিলাদের জন্য কোনো বক্তব্য দেওয়া হয়নি, দেওয়া যাবে না, এর মধ্যেই আপনারা শুনে নেবেন। মা এবং বোনদের চরিত্রে এই দোষটা একটু বেশি আছে, সুতরাং সংশোধন করার নিয়াতে আমরা মহিলাদেরকে শোনাচ্ছি। নবীজির কাছে যখন আয়াত অবতীর্ণ হল, আপনি ক্ষমার চরিত্র গ্রহণ করুন, খুদিল আফওয়া, নবীজি প্রশ্ন করলেন জিব্রাইলকে, জিব্রাইল মা হাদা ইয়া জিব্রাইল, এ জিব্রাইল তুমি কি বললো আমি তো এটা বুঝি নাই। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, মহামহিম সর্বজ্ঞ সব ইলমের অধিকারী আল্লাহ তাআলাকে প্রশ্ন না করা পর্যন্ত আমি নিজেও বুঝতেছি না। এরপরে জিব্রাইল চলে গেলেন, তিনটা কথা নিয়ে আসলেন, যদি চান হৃদয় পটে নোট করে নেবেন, কাগজ কলমে থাকলে নোট করে নিতে পারবেন,
অথবা কথাটা খুব গুরুত্ব সহকারে অনুধাবন করবেন। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ আমারাকা আন তাআফু আন মান যালামা। হে নবী, তিনটা কথা আপনাকে বলেছেন, এই দুনিয়ার উত্তম চরিত্র কারে বলে, উত্তম আখলাক কাকে বলে, এই দুনিয়ায় শ্রেষ্ঠ চরিত্র কাকে বলে। আল্লাহর হাবিবকে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন তিনটা কাজ হলো সর্বোত্তম চরিত্রের নমুনা। কয়টা কাজ? সবাই বলুন, কয়টা কাজ? তিনটা কাজ হলো উন্নত শ্রেষ্ঠ চরিত্রের নমুনা। প্রথম হলো আনতাফু আম্মান যালামা, তোমাকে যে জুলম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, যদি তুমি তাকে ক্ষমা করে দিতে পারো, ওয়াতুতি মান হারামা, একদিন তোমাকে যে বঞ্চিত করেছে দেয় নাই, তুমি যদি তাকে দিতে পারো, ওয়াতাসিল মান কতাক, তোমার সঙ্গে সম্পর্ক যে ছিন্ন করেছে তার সাথে যদি তুমি সম্পর্ক জোড়া দিতে পারো। এই তিন কাজ হলো মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট চরিত্র। আল্লাহ, কথা কি আমার না জিব্রাইলের? জিব্রাইল কাকে শিক্ষা দিচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে যখন এই আয়াত এলো, 199 নম্বর আয়াত সূরা আল আরাফের, নবীজি বললেন, জিব্রাইল তুমি কি বললে? আমি তো বুঝি নাই। জিব্রাইলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও বুঝি নাই, আমি যাই আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করি। জিব্রাইল চলে গেলেন, সুম্মা রাজা, অতবার জিব্রাইল ফিরে এলেন আর তিনটা কথা বললেন। অবশ্য কোনো কোনো তফসিরে ইবনে কাসির সহ জালালাইন সহ অন্যান্য তফসিরে একটু আগে পরে হয়েছে, যেমন ওয়াতাসিল মান কাতাক, কোনো কোনো হাদিসের মধ্যে এইটা আগে এসেছে, সম্পর্ক তোমার সাথে যে ছেদ করেছে। আমাদের সমাজে কিছু লোক আছে স্বার্থপর, কিছু লোক আছে নিজের স্বার্থ, নিজের স্বার্থ হাসিল হলে, উদ্ধার হলে সম্পর্ক ছিন্ন করে, কেটে পড়ে, অর্থ বৃত্তের কারণে সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজ জীবনে এটা অহরহ দেখা যায়। এই জন্য লোকেরা বলে, ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় সম্পদের কারণে। মানুষের রেহিমের সম্পর্কগুলো প্রধানত যে কারণে বিচ্ছিন্ন হয়, নষ্ট হয়, তার অন্যতম কারণ হলো রেহিমের সম্পর্ক ছিন্ন হওয়া, অন্যতম কারণ হলো সম্পদ, বৈষয়িক ধন দৌলত। মায়ের পেটের ভাইকে মায়ের পেটের ভাইয়ের প্রতিপক্ষ বানিয়ে দেয়, বাবা ছেলেকে প্রতিপক্ষ বানিয়ে দেয়, ভাই বোনকে প্রতিপক্ষ বানিয়ে দেয়, কখনো কখনো স্বামী স্ত্রীকে প্রতিপক্ষ বানিয়ে দেয়। সুতরাং যেই কারণে, যে কারণেই হোক, তোমার সাথে যদি রেহেমের সম্পর্ক কেউ ছিন্ন করে, সেটাকে তুমি জোড়া দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, মিরাজ থেকে নবীজি 14 দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন মানুষের জন্য। এই পৃথিবীতে অনেক মহান বড় বড় নেতারা মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, সমাজের কল্যাণে অনেক কর্মসূচি ঘোষণা করেছিলেন। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য হলেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, সেই সূত্র থেকে বলবো, এদেশের অনেক বড় বড় অবিসংবাদিত নেতা, এই দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক বড় বড় অবিসংবাদিত নেতা, যারা দেশের জন্য, জাতির জন্য কখনো 6 দফা, কখনো 13 দফা, কখনো 19 দফা, কখনো 14 দফা কর্মসূচি ঘোষণা তারা করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির 13 বছরে আল্লাহর হাবিব এই ধূলির ধরা থেকে ঊর্ধ্বলোকে গমন করেছিলেন, মিরাজ গিয়েছিলেন। মিরাজ থেকে নবীজি যখন এসেছিলেন মানুষের জন্য, মানবতার কল্যাণে, গোটা পৃথিবীর সৃষ্টির কল্যাণে, আল্লাহর নবী
14 দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন। বলুন তো কয় দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন? 14 দফা কর্মসূচি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজ থেকে এসেছিলেন। আপনারা এটা 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত থেকে আলোচনাগুলো শুরু হয়েছে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই মাঠেই সে তাফসীর আমি করেছিলাম। তৃতীয় দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছিলেন ওয়া আতি যাল কুরবা হাক্কহু والمسكين وابن السبيل। আল্লাহ তাআলা বলেন তোমার রক্তের সম্পর্ক, নিকট আত্মীয়র সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্কগুলোর হক আদায় করো, এই সম্পর্কগুলো তুমি রক্ষা করো, এই সম্পর্কগুলো জোড়া দাও। খবরদার অর্থ বৃত্ত লোভ লালসা টাকা পয়সা ক্ষমতা ইত্যাদি কারণে এই সম্পর্কগুলো কখনো ছিন্ন করো না, সম্পর্কগুলো নষ্ট করিও না। এই সম্পর্কগুলো আল্লাহর আরশের সঙ্গে লটকানো থাকে। কেউ যদি বৈষয়িক লোভের কারণে, দুনিয়ার স্বার্থের কারণে এই সম্পর্কগুলো কেউ যদি ছিন্ন করে, সে যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক ওই কথাটাই আবার ঘুরে একটু পরিবর্তন হয়ে এখানে এসেছে সূরা আল আরাফের 199 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলার হাবিবকে জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম চরিত্র কি? মানুষের জীবনে আরেক গরুর ঘরে জন্মগ্রহণ করলে অটোমেটিক গরু হয়, ছাগলের ঘরে জন্মগ্রহণ করলে অটোমেটিক ছাগল হয়, বাঘের ঘরে জন্মগ্রহণ করলে অটোমেটিক বাঘ হয়, মানুষের ঘরে জন্মগ্রহণ করেই মানুষ হওয়া যায় না। মানুষ হলে তার কর্মে, মানুষ হলে তার মনুষ্যত্বে, মানুষ হবে তার ইনসানিয়াতে, মানুষ হবে তার হিউম্যানিটিতে। পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি মানুষ আছে, বাহ্যিক অবয়বে মানুষ, কিন্তু অভ্যন্তরীণ চরিত্র পশু জানোয়ারের থেকেও খারাপ। সুতরাং মাহ্যিক অবয়বে মানুষ হয়ে কোনো লাভ নাই, মনুষ্যত্বে যদি, মানবতার ইনসানিয়াত হিউম্যানিটিতে যদি মানুষ হওয়া না যায়, তাহলে বাহ্যিক অবয়বে মানুষ হয়ে কোনো লাভ নাই। গাছের দানায় হলে গাছ হয়, গাছের গোড়া দিয়ে হলে গাছ হয়, তরুলতার গোড়া দিয়ে হলে, তরুলতার ফল ফুলে হলে তরুলতা হয়। মানুষের ঘরে জন্মগ্রহণ করেই মানুষ হওয়া যায় না, তার শিক্ষা, তার দীক্ষা, তার চরিত্র, তার আদর্শ, তার মন মানসিকতার দ্বারাই সে মানুষ হয়। সুতরাং এই মানুষ হওয়ার জন্য তার অন্যতম একটি গুণ হলো, একটি মানবিক গুণ, চারিত্রিক গুণ হলো, তুমি তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করো না, বরং পারলে তার সাথে সম্পর্ক জোড়া দাও। কি করো বলেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? গত 20 দিন ধরে আমি তো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আমি একটু অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলার মেহরবানি, ডে বাই ডে হয়তো আপনাদেরকে এখানে আল্লাহ তাআলা কথা বলাবেন বলেই অনেকটা শারীরিক আল্লাহ তাআলা সুস্থ করেছেন, ইমপ্রুভ হয়েছে। বাকি যেটুকু অসুস্থতা আছে আল্লাহ তাআলা যেন কোরআনের কথা মানুষের সামনে উপস্থাপনের জন্য আল্লাহ তাআলা যেন বাকিটা সুস্থ করে দেন, বলুন আল্লাহুম আমিন। বলতেছিলাম মানব জীবনের, মানব চরিত্রের উন্নত গুণের মধ্যে জিব্রাইল বলছেন একটি অন্যতম গুণ হলো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জোড়া দাও। আর ওয়াতুতি মান হারামাত, তোমাকে যে বঞ্চিত করেছে তাকে তুমি দাও। একদিন আপনার প্রয়োজন ছিল, ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন, বোনের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন, চাচার কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন, আপন আত্মীয়র কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন, সমাজের প্রভাবশালী লোকের কাছে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেদিন আপনার এই দুর্দিনে, আপনার বিপদে, আপনার মানবিক প্রয়োজনের সময় সে আপনাকে দেয়নি। কিন্তু আজকে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের পরিবর্তন করেছে, আজকে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট হয়েছেন, অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল হয়েছেন, সুতরাং আজকে আপনার দেওয়ার মতো ক্ষমতা হয়েছে। এখন
ওই ব্যক্তি আপনার কাছে কোনো কারণে এসেছে, দায় পড়ে হোক দায় থেকে হোক, আপনি পিছনের কথাটা মনে করে কথাটাকে খোটা দিবেন না। আরে মিয়া, তোমার কাছে একদিন গেছিলাম, তোমার কাছে একদিন চাইছিলাম, তুমি আমাকে দাও নাই। ইসলাম কত সুন্দর আদর্শিক বর্ণনা দিয়েছে জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে, কত সুন্দর কথা বলেছে। শোনো, তোমাকে কেউ একদিন দেয়নি, তোমাকে একদিন কেউ দেয়নি, আজকে তোমার সুযোগ এসেছে, সে তোমার দ্বারস্থ হয়েছে, তাকে তুমি বঞ্চিত করিও না, খালি হাতে ফিরিয়ে দিও না, বরং তোমার পক্ষে যদি তাকে কিছু দেওয়া সম্ভব হয় আজকে তাকে তুমি কিছু দাও। বলুন সুবহানাল্লাহ।